হমা ওঠো ফার্স্টে কি খাবে চামুড়ি নাকি তেলানি চা আর চিরা শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আমরাও ভালো আছি আর নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে যা পারি শেয়ার করো শেয়ার করবো আর কি এটাই তো দেখো সকাল সকাল উঠে নিয়েছি আর কয়েকদিন থেকে বললাম না এত কুয়াশা পড়ছে এত কুয়াশা পড়ছে কি বলবো তো দেখো প্রচুর কুয়াশা আর কিন্তু এখন অনেকটা বেলা করে ঘুম থেকে উঠি তবুও যেন কুয়াশাই ছাড়ে না তো আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে ওখানে যে গামলার নিচে দেখতে পেলে তো মুরগি খাবার ছিল ঢাকা তো বের করে দিলাম ওরা খাচ্ছে আমি এখন উঠোনটাকে ঝাড় দিয়ে নেব আর এই ভিডিওটা সম্ভবত জানুয়ারি মাসের চব্বিশ তারিখ কিংবা পঁচিশ তারিখ এরকম একটা হবে তো আমি সেদিন আর কি আমার আজকের ভিডিওতে আর কি যে দেখাচ্ছে তোমাদের যেটা তো আজকের ভিডিওতে আমি যাব হাসপাতালে ডাক্তারকে দেখাতে আর কি তো সকাল সকাল উঠে নিয়েছি উঠে নিয়ে ভাবলাম যে সকাল সকাল কাজকর্ম সেরে আবার মেয়ে স্কুলে যাবে তো মেয়েকে স্কুলে নিয়ে ওদিকে নামিয়ে দিয়ে তারপর আমি যাবো হাসপাতালে ডাক্তার দেখাতে সেই জন্য ভাবলাম যে সকাল সকাল কাজকর্মগুলো সেরে পটাপট করে রেডি হয়ে নিই তো দিকে দেখো উঠোন ঝাড় হয়ে গেছে আর ওদের যে বাক্সগুলো খুলে দিলাম ওপরটাতে ডিম পাড়ে আর নিচেরটাও খুলে রাখলাম তাহলে যে ভিতরে যে পটি করে মুরগিগুলো তো মানে হাওয়ায় হয় আর কি পটির গন্ধটা চলে যায় এর জন্য আর কি তো আমার দিকে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে উঠোন ঝাড় দিয়ে এবার ঘরের দরে জল দিয়ে নিব তো আজকে একটা মানে স্পেশাল জিনিস বানাবো যেটা আমাদের সর্দি কাশি মানে বিশেষ করে আমার হাজব্যান্ড খায় আর কি সর্দি কাশি যখনই লাগবে তখনই খাবে ওটাকে বলে তেলানি চা তো চাটা কীভাবে তৈরি করি দেখো তোমরা আশা করছি তোমাদের ভালো লাগবে তো যে এই কলের জলটা একটাই সুবিধা হয় মানে কল পাপ করতে হয় না সকাল সকাল কিন্তু জলটা খুবই ঠান্ডা মানে নাড়তে যাতে মানে অনেকটাই মানে ইসে হয়ে যায় হাত পা একদম বরফের মতো হয়ে যায় তো ডেলিগার মধ্যে যেটা আমার কাজ আছে বাথরুমে জল নিয়ে রাখা ড্রামের মধ্যে আর কি ড্রাম বলতে অনেক বড় একটা গামলা আছে তো সেই গামলার মধ্যে আর কি জলটা নিয়ে রাখি ভর্তি করে তো সারাদিন আর জল নিতে হয় না যা মানে বাথরুমে মানে জলের দরকার হয় সারাদিন ওই গামলার থেকেই আর কি হয়ে যায় মানে ড্রামটার থেকে আর কি সেই জন্য আর কি গামলাটা ভর্তি করে নিয়ে রাখি এরপর আমার একটু বাসন রয়েছে সে বাসন শুষুনগুলো মেজে নেবো তারপর আরও অনেক কাজ রয়েছে তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকে সকাল সকাল রান্না টান্না করিনি মানে ওই চিড়ে ভাজা আর তেলানি চা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মানে মেয়ে চাটা খায়নি মানে ওকে দুধ দিয়ে চিড়ে ভাজাটা দিয়ে দিয়েছিলাম ও খেয়ে দিয়ে স্কুলে গেছে তো আমিও ওকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর ডাক্তার দেখিয়ে বাড়িতে এসছি বাড়িতে এসে তারপর স্নান দান করে পুজো টুজো দিয়ে তারপর রান্না করতে পাইনি কারণ আমার মানে হাসপাতাল দিকে ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে মোটামুটি দেড়টার মতো আর কি বেজে গেছিলো আর ওই দিন এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে গাইনুকি জি কাছে মানে প্রচুর লাইন ছিল মা মাগো মামা ওঠো 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 ওই মশারি খুলে দিছি মা সাড়ে আটটা বাজে এই যে উঠে ব্রাশ করতে মুখ ধুতে জল খাইতে দেখো টাইম শেষ হয়ে যাবে পরে স্কুলে যাবা খাওয়া দাওয়া আছে রেডি হওয়া আছে অনেক কাজ আছে ওটো ওটা শোনা মা ওটা ওটা তুমি তো বাবার বালি শিখেছ বা হে মা ওটা আমার হাত কেমন ঠান্ডা হচ্ছে কেমন ঠাণ্ডা হে কারেন্ট বরফ বরফ ওঠো ওঠো আমার সব কাজ করা শেষ এখন হচ্ছে কটা বাজে দেখো এখন হচ্ছে সাড়ে আটটা বাজে আমার মাটাকে তুলব মা ব্রাশ করবে ব্রাশ করে মুখ ধুয়ে ধুয়ে একটু ব্রেকফাস্ট করবে ব্রেকফাস্টে কি খাবে চামড়ি নাকি তেলানি চা আর চিড়া কি খাবো ওই যে বাবা গেছে চিরা আনতে আমার মা চুলগুলো কালকে কাটতে দিচ্ছি আমার মা চুলগুলো না সে কুকড়া কুকড়া হয়ে গেছে আর এত চুল উঠে এত চুল উঠে একেবারে চুল উঠে শেষ জন্য ভাবলাম কি চুলগুলো একটু ছোটো ছোটো করে কাটিং করে দিই তারপরে যখন আবার গরম পড়বে তখন নেড়া করে দেবো তাই না মা ওঠো আমার সোনা মা দেখ আমার হাতে এখনো জল ই রে হ্যা হ্যাঁ ব্রাশ করে আসলাম তো আমি ড্রেস ট্রেস আমার চেঞ্জ করা শেষ আমি এখন পেঁয়াজ লঙ্কা কাটিং করি তারপরে কী করবো বলো তো তারপরে তেলা নিচা বানাবো চিড়া ভাজবো না ওটা ওরা বিছানা তুলতে হবে ওটা মা ওটা সোয়েটারটা পরাই দি ওটা তাতে বাবা চলে আসবে বাবা চিড়া আনতে গেছে দোকানে বাবা দোকানে চিড়ে আনতে গেছে আমি মেয়ের মানে আর কি সমস্ত কিছু হয়ে গেছে তো চলে এসেছি রান্নাঘরে তো দেখো এখানে হচ্ছে প্রথমে চিড়েটা ভেজে নেওয়া হয়েছে তারপর এখানে পেঁয়াজ আর লঙ্কা ভেজে তার মধ্যে চিড়েটাকে দিয়ে নিয়ে চেড়ে নেবো আর ওই পাশে আমি বসিয়ে দিয়েছি জল আর মানে চা পাতা দিয়ে আর কি মানে চা পাতা আর কি চা বসিয়ে দিয়েছি চা দিয়ে জলের মধ্যে চা বসিয়ে দিয়েছি তো এইদিকে আমার দেখো চিড়ে ভাজাটা হয়েছে হালকা তেল দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলাম আর এবার হচ্ছে যে চাটা করবো তেলার নিচা তার উপকরণগুলো আর কি দিয়ে নিচ্ছি ওই একই তেল দিতে হয় তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপর হচ্ছে ওই যে চা মানে চা পাতাটা যে ফুটিয়ে রেখেছি জলটা তো সেই জলটা ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে মানে কিছুক্ষণের চা আবার ফুটিয়ে নেবো তারপর এটাই হয়ে যাবে তেলানি চা আর আমার হাজবেন্ড হচ্ছে সর্দি কাশি যখনই বেশি পরিমাণে লেগে যায় তখনই এই চাটা মানে চিড়ে ভাজাই হোক আর মুড়ি হোক মানে খাবে খেলে পরে অনেকটা আরাম পায় হ্যাঁ যার জন্য খায় কিন্তু আমি খেতে পারি না মেয়ে বাচ্চা ছোট তো খেতে পায় না মানে আমি তো খেতে পারি না গলা জ্বালা করে এত ঝাল এগুলো কিছু মুখ দিয়ে খাওয়া যায় বলো তো আমার হাজব্যান্ড খুব ভালোবাসে খেতে তো যখনই সর্দি কাশি বেশি পরিমাণে লাগে তখনই আমি মানে এইভাবে আর কি বানিয়ে দিই পরে হচ্ছে খেয়ে নেয় তো এই যে এগুলো হচ্ছে মানে খাবার তো এই যে দেখো খাবারটা আর শেয়ার করিনি এই যে দিয়েছি ওই যে বসেছে খেতে তো ওই যে আঙুল দিয়ে কি একটা বলছিলো আমার মনে নেই তারপর দেখো এই যে হাসপাতাল দিকে চলে এসেছি আর রোদ উঠেছিলো ওই যে দেখো প্লাস্টিকের ভিতরে যে কত দুনিয়ার কাগজপত্র আস্তে আস্তে তো কাগজপত্র মানে বেড়েই চলছে তো এই যে দেখো ওষুধ দিয়েছে এক মাসের তো দেড় মানে আর কি দেড় মাস পরে আর কি হ্যাঁ আবার যেতে বলেছে তো আবার দেড় মাস পরে যাব। এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থে টাটা